নিশাত কি অবস্থা? এতদিন কি তুমি বাসায় ছিলে না? না, একটু কাজে বাইরে ছিলাম। ও আচ্ছা, এই তো তোমার অনেক দিন দেখি নাই, বুঝছো? আপনার হাতে এটা কি জ্যাক ভাই? হাতে এটা হচ্ছে আমার শ্রদ্ধেয় পিতাজানের একটি দুর্লভ ছবি। কি বলেন দেখি? এটা হচ্ছে তার মঞ্চনাটক আমলের ছবি। উনি এগুলো কি পড়ছেন? এটা সে তো খুব টুকরো অভিনেতা ছিলেন মঞ্চে, এবং এই জন্য সেই আলখাল্লা পরে থাকতো আর কি। এখন আমার আব্বা এই ছবিটা পাইছে, এখন আমাকে বলছে এটা বাঁধায় রাখবে, এটা এখন বাঁধাই করতে আমি যাচ্ছি। খুব ভালো কথা। শোনো নিশাত, তুমি তো এতদিন ছিল না এই বাসায়, তো অনেক বড় একটা কাহিনী হয়ে গেছে। কি? আব্বা তো তোমাদেরকে রাখবেই না, বলতেছে নোটিশ দিয়ে ওদেরকে বের করে দাও, অন্য ভাড়াটি আনবে। তারপর আম্মা আর আমি অনেক রিকোয়েস্ট করে, বুঝছো, অনেক শর্ত সাপেক্ষে তোমাদেরকে বাসায় রাখছি। কি বলেন, কিসের শর্ত? কিসের শর্ত? সেটা হচ্ছে পূর্ণাকে দিয়ে আসি সব শর্ত বলি, তুমি একটু দেখে নিও। আর আরেকটা কথা, তোমার জন্য একটু বেশি প্রবলেম হয়ে গেছে একটা শর্তের কারণে। সেই শর্তটা হচ্ছে, এরপরে যদি তুমি বাসার থেকে বেরাও, যে কোনো মেম্বার 3 দিন আগে আব্বার কাছে অ্যাপ্লিকেশন দিয়ে তারপর বেরোতে হবে। কিন্তু ভাড়া নেওয়ার আগে তো আমি আঙ্কেলকে স্পষ্ট করে বলে নিছি যে এনজিওর কাজে আমার মাঝে মধ্যে ঢাকার বাইরে যেতে হয়। এখন অফিসে তো হুটহাট কল আসে, আমি তো 3 দিন আগে সেটা অ্যাপ্লিকেশন দিতে পারবো না। এখন হচ্ছে পুরান নিয়ম সব বাদ, নতুন নিয়ম আব্বা করছে, সেটা এখন মানতে হবে। কিভাবে? আরে তুমি টেনশন করো না, এই জ্যাক আছে না, এই জ্যাক তো আছে, আমি একটা ব্যবস্থা করবো না। তুমি এখন যাও, রেস্ট নাও, আর পূর্ণার সাথে একটু ডিসকাস করো ওই শর্তাবলী নিয়ে, ঠিক আছে? আমি যাই, নাহলে আবার চিলাচিলি করবে। যাও রেস্ট নাও, যাই। এই খালি যাবি না? ছি, একটা মানুষ এত চিপকি করে হয় কিভাবে? এরকম মেন্টালিটি একটা মানুষ শিক্ষকতা করে, আই জাস্ট ডোন্ট গেট ইট। নাসিবা, আই হ্যাভ সাম এক্সপ্লেনেশন। আই ডোন্ট নিড এন এক্সপ্লেনেশন, থ্যাংক ইউ সো মাচ। হ্যাপি? খুশি আপনি? এখন আপনাকে আরো খুশি করে দিচ্ছি, আমি আর খেলবো না। এখন এই মুহূর্ত থেকে আমি ব্যাডমিন্টন ছেড়ে দিচ্ছি। মানে কি, আর ইউ সিরিয়াস? তুমি তুমি আসলে খেলা ছেড়ে দিবে? তাহলেই হবে, আপনি এটা চাইছিলেন না? নাজিবা, তুমি আমার কথাটা শোনো, আমি খেলবো না। নাজিবা, নো মোর ব্যাডমিন্টন, থ্যাংক ইউ সো মাচ। নাজিবা, নাজিবা, খেলাটা কি শুরু হওয়ার আগে শেষ হয়ে গেল? কোটে খেলা পগায়ে সারা বেলা, তেরে জলে বাঁশি ঠোলে এসে আমি আপনার সাথে কথা বলতেছি ভাইয়া। ও, আমি ভাবলাম যে আমার পিছনে কারোর সাথে কথা বলছেন আপনি। তা
এই সারাক্ষণ ভাইয়া ভাইয়া আপনি আপনি করে কথা বললে আমি কি করে বুঝব যে তুমি আমার সাথে কথা বলছো? ধর আপনি না একদম নো আপু তুমি ওকে তুমি 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 না অনেক বেশি ইয়ারকি করো, মানে সব সময় ফাইজলামি তোমার। আমি নো 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 আমি যে শান্ত শিষ্ট ছেলে এবং ভদ্রলোক এবং সিরিয়াস লোক। আচ্ছা আমার হচ্ছে আপনার সাথে তোমার সাথে একটা খুব সিরিয়াস বিষয় নিয়ে ডিসকাস করার আছে। শুনছি সিরিয়াস কথাটা কি? লাগবে না। আচ্ছা শুনো, আমার এক বন্ধুর বোনের বিয়ে। রাজনী কত সুন্দরী ছিল মেয়েটা। মানে? মানে সব সুন্দরী মেয়েদের আগে আগে বিয়ে হয়ে যায়, ওদের মধ্যে একটা বউ বউ ভাব নিয়ে চলে, তো সব দুষ্ট লোকেরা এসে বিয়ে করে নিয়ে যায়। ঠিক আছে, তাহলে আমার এক বন্ধুর সুন্দরী বোনের বিয়ে, তো ওই বিয়েতে ওরা একটা ক্যামেরাম্যান যাচ্ছে, তো আমি তোমার কথা বলছি। কিন্তু ক্যামেরাম্যান না, আমি ফটোগ্রাফার। ওই হলো ফটোগ্রাফার, ফটোগ্রাফার ওরা একটা ফটোগ্রাফার যাচ্ছে, একটা ম্যারেজ ফটোগ্রাফার। আমি হলাম ক্রিয়েটিভ ফটোগ্রাফার, আর আমি যদি ছবি তুলি পাত্রপাত্রীর ছবি আসবে না, মুরগির রোস্ট আর মুরগির ঠ্যাঙের ছবি আসবে। তাহলে এবার ম্যারেজ ফটোগ্রাফার খুঁজুন। রায়হান টাটা দি। আচ্ছা একটা ব্যবস্থা হবে সত্যি। হ্যাঁ তুমি কি বাসা থেকে এসছো নাকি ভার্সিটি থেকে? কেন? আমি লাঞ্চ অর্ডার করবো, তো তুমি খাবে কিনা বলো। না খাবো না, আপনি ফোন না করলে তো আমি হয়তো আজকে আসতামও না। নতুন একটা কাজের খবর পেলাম, তো তাই ভাবলাম প্রথমে তোমাকে নক করি। কি কাজ? যথারীতি ওয়ার্কশপ। এবার একটু দূরে যেতে হবে, খুলনা। 7 দিনের ওয়ার্কশপ। 7 দিন? ওদের বাজেট কিন্তু বেশ ভালো। তুমি তো বলেছিলে যে তোমার টাকা পয়সার দরকার, তোমার ছোট বোনকে টাকা পাঠাতে পারোনি, ওর ভর্তি হওয়াটা তো জরুরি, তাই না? কলেজে ভর্তি হওয়াটা? না, ওটা মা ব্যবস্থা করে ফেলছে। ও আচ্ছা, তুমি কাজটা করতে চাচ্ছ না? না আসলে কাজটা করতে পারলে খুব বেশি ভালো হতো, কিন্তু ভার্সিটির ক্লাস এত বেশি ফাঁকি দেওয়া হচ্ছে, পার্সেন্টেজ না থাকলে তো আর পরীক্ষা দিতে দিবে না। ঠিক আছে, তাহলে ক্লাস করো, সেটাই ভালো। তোমার কাজের কোনো অভাব হবে না, এখানে সব কাজ তো আমার হাত দিয়ে যায়, আমি ভালো কাজগুলো বেছে তোমার জন্যই রাখবো। থ্যাংক ইউ। থ্যাংকস দেওয়ার কিছু নেই, তুমি ভালো কাজ ডিজার্ভ করো। অ্যাকাউন্টসে কি তোমার কোনো বকেয়া আছে? থাকলে দেখা করে যেতে পারো, আমি বলে দিয়েছি। না না সব পেয়ে গেছি। ও পেয়ে গেছো না? পার্সোনাল কথা কি বলা ঠিক হবে? নিশাদ একটা কথা ছিল। জি। না থাক, পরে বলবো। কি বলতে চাই উনি? আমি হচ্ছে একটা ফরিঙ্গা ছবি তোলার জন্য নদীর পাড়ে প্রায় আধ ঘন্টা বসেছিলাম, কখন আসবে তারপর আমি এটা। তুই একদম নেচার ক্যামেরাম্যান। হ্যাঁ ক্যামেরাম্যান, ফটোগ্রাফার, ক্রিয়েটিভ ফটোগ্রাফার। কি দেখো উঠছে? গীতাঞ্জলি ক্লাসিক্যাল ডান্স কম্পিটিশন। দাদা থুই থুই করতে ইচ্ছে করতেছে না? আমার জন্য নিয়ে নিলে হয় না? কার জন্য? একটা নাচুনি বুড়ি আছে তার জন্য। তুমি দেখি আমার মতো কথা বলা শিখছো। যে সঙ্গ দোষে লোহা ভাসে, কি করব। চলো যাই। কোথায়? কিসে ভয় পাচ্ছ?
ছেলেটা ভুলিয়ে ভালে আমাকে কোথায় না কোথায় নিয়ে যাবে, তারপর মেরে লাশটা গুম করে দেবে। সেটা তো হতেই পারে, আমি কিন্তু অনেক বেশি সাহসী। খুব সাহস না? তবে চলো ভূতের সিনেমা দেখবো, দেখা যাবে সাহস করতে। ভূতের সিনেমা? হ্যাঁ চলো। দাদা। দিদি ভাই তুই কই, বাসায় নাকি কোচিং এ? আমি তো বাসায় নেই, কেন? আরে আমি তোর বাসার নিচে, মা এই যে অনেক পোটলা পাটলি পাঠাইছে, এগুলো নিয়ে কি ঢাকা শহরে ঘোরা যায় নাকি বল? তো আগে বলো নাই যে তুমি ঢাকায় আসবা। আরে আমার হুট করে একটা কাজ পড়ে গেছে ঢাকায়, মানে তড়ি ঘুরে ঘুরে চলে আসছি। তো দিদি ভাই কখন আসবি তুই? আর 10 মিনিট দাদা, আমি 10 মিনিটের মধ্যে আসতেছি, তুমি থাকো। ও তাহলে এই 10-15 মিনিট আমি তাহলে তোর এই বাড়িওয়ালা আঙ্কেলের এখানে গিয়ে বসি নাকি? বাড়িওয়ালার বাসায়? ও আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আয় তাড়াতাড়ি আয়। দাদা আমার তো এখন যেতে হবে। সিনেমা? ওইসব দুষ্ট লোকের কাজ, ওই সব কাজে আমি নেই। এই মামা যাই। মূর্খ মহিলা, আমার যে কত দিকে কত দেনা সে খেয়াল আছে তোমার? খালি ভাবো আমি জুয়া খেলে টাকা নষ্ট করি, সে কথাও মিশা না। যা জানো না তা নিয়ে কথা বলবো না। ঈশা যদি টাকা না পাঠায় মিজান কমিশনের কাছে হাত পাততে হবে আমার। কি আর করবা, লাগলে চাইবা। আরে তুমি বুঝতেছো না, মিজান কমিশনের সাথে এমন একটা সম্পর্ক হইছে এখন না, মানে ওই তার সম্বন্ধীর সাথে তিশার বিয়ের কথা বলছে। তিশার বিয়ে মানে কি কইতেছো তুমি? তোমার মাথা মতো ঠিক আছে? তিশার বিয়ে মানে কি? তোমার বড় মেয়ে তো তেজ দেখাইয়া গেল গা, তা বলে ছোটরা তো আমি বঞ্চিত করতে পারি না। ওই ছেলের সাথে বিয়ে হলে মিজান কমিশনার আমার মাসে মাসে কিছু টাকা দিবে। আরে ওই ব্যাটার তো বউ আছে। আর দাদা আমাকে কি, পয়সাওয়ালা মানুষের একের অধিক বউ থাকে, তাছাড়া ওই ছেলের সাথে বিয়ে হলে সে আমাদের সুখে রাখবে? অত কিছু আমি বুঝি না, আমার মেয়েরে আমি যেখানে খুশি সেখানে বিয়ে দেব, আমি এখন কারো কথা শুনবো না। তুমি নিঃশর্তে টাকার কথা বলবা, ঠিক আছে? তা তুমি এমনি কি করছো? আমার কাঠের ব্যবসা আছে এলাকায়। ভালো, কাঠ আমার খুব প্রিয়, মানে আমি কাঠের ফার্নিচার খুব ভালোবাসি। সেটা আপনার বাসার ফার্নিচার দেখেই বুঝতে পারতেছি। পলাশ তুমি পটলের জিরিটা এখনো শেষ করোনি? আমি আমি আর খাইতে পারবো না। না 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 শেষ কর শেষ কর। শোনো তুমি আবার ভেবো না যে অনেক রান্না আছে, একটু শেষ করে আবার দিব। আজ আপনার রান্না কিন্তু খুব ভালো, খুব মজা হয়েছে। এই দেখো আমি আবার কলা দিয়ে একটা মিষ্টি রান্না করেছি, তুমি খেয়ে দেখো, কলার হালুয়া খুবই টেস্ট। আজকে আর পারবোই না আমি। এক চামচ খেয়ে দেখো না, অনেক মজা হয়েছে, তুমি জীবনে ভুলতে পারবে না এটার স্বাদ। মজা না? জি এই তো বলেছিলাম না খুবই মজা হবে। পলা শোনো, তোমার নাম কিন্তু আমার খুব পছন্দ হয়েছে, তোমাকে আমার পছন্দ হয়েছে। আমার কিন্তু একটা চ্যানেল আছে পাপড়িস কিচেন, সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, বন্ধুদের মাঝে শেয়ার করে দিবে। আচ্ছা 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 হইছে তো, এখন একটু এই খাবার ইউটিউব চ্যানেল একটু বন্ধ করো, ছেলেটার সাথে কথাই বলতে পারছিলাম না। তোমার বোন নাচ গান এসব জেনে খুব ভালো লাগছে, ও কি নাচ গান জানে নাকি?
মোটামুটি ভালোই গান গায় ও মূলত হইল নাচের শিল্পী আর ছাত্রী হিসেবে অসাধারণ পলাশ আমি তোমার বোনকে এত সুন্দর রান্না শিখিয়ে দিব সবাই খেয়ে বলবে একদম ফার্স্ট ক্লাস আচ্ছা ঠিক আছে ওকে তুমি তোমার ইউটিউব চ্যানেলে পার্টনার করে নিও সমস্যা নেই একটু থামো না কথাটা বলতে দাও আর তারা দুজন কিন্তু খুব মজার মানুষ আমার খুব ভালো লাগছে তবে আপনাদের কাছে যেহেতু আমার বোনটা থাকে একটু খেয়াল রাখবেন ওর পড়াশোনায় যেন কোনো ব্যাঘাত না ঘটে না না সে তো ঘটেই অবশ্যই আমরা দেখে রাখবো আর তোমার বোন সংস্কৃতি মনা এটা জেনে আমার খুব ভালো লাগছে আমি নিজেও কিন্তু সংস্কৃতি মনা জানো তাই নাকি আমি একসময় মঞ্চ নাটক করতাম এই শুরু হয়ে গেল আবার মঞ্চ নাটক ঠিক আছে শুরু করো তোমার নাটক থ্যাংক ইউ শোনো আচ্ছা ও কি মাঝে মধ্যে দেরি করে আসে নাকি না না ও তো দুপুরের মধ্যে চলে আসে আজকে তো বিকেল হয়ে গেল দেরি করছে এই তো পুরো চলে এসছে আসো 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 তোমার দাদা এসছে তোমার দাদার সাথে তোমার কথা বলছিলাম ওয়ালাইকুম সালাম আসসালামু আলাইকুম আঙ্কেল দাদা এত দেরি হলো কেন তুই না বলছিলি দুপুরের মধ্যে তো ক্লাস শেষ হয়ে যায় না দাদা ক্লাস তো দুপুরের মধ্যেই শেষ হইছে তাহলে এত দেরি করার আচ্ছা বাসায় গিয়ে কথা বলবো দাদা বাসায় যাবে তার আগে খেয়ে যাবে না বসো আগে খাবে তারপর যাবে আন্টি আমি পরে এসে আপনার সবগুলো রান্না খাবো লাইক করব আপনার পেজে কমেন্ট করে শেয়ার করে দিব আর জানেন আমার কোচিং এ যে বন্ধুরা আছে ওদেরকে আমি বলছি ওরা কিন্তু আপনার পেজে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিচ্ছে থ্যাংক ইউ সো মাচ তাহলে আমি যাই নাকি ঠিক আছে মনে থাকে যেন যখনই আসবে না খেয়ে উপরে উঠবে না হ্যাঁ তোমার সঙ্গে কিন্তু আমার আলাপটা শেষ হয়নি আচ্ছা ঠিক আছে আমি এরপর একটু বেশি করে সময় নিয়ে আসবো আপনার নাটকের গল্প শুনবো আর আপনার সব রান্না আমি টেস্ট করে যাবো দাদা চলো তাইলে হ্যালো মা হ্যাঁ তিশা এসব কি এসএমএস করে পাঠাইছে আমারে বাবা বলে ঝামেলা করতেছে তুই তো ঠিকই টের পাইছিস ঘটনাটা কি আরে আজকে কদিন যাবত তোর বাপে একবাটার লগে উঠা বসা করতেছে ওই যে আমাকে মিজান কমিশনার আছে না তার নাকি সমন্দি অনেক টাকা পয়সা আলা ঢাকায় নাকি অনেক বাড়ি গাড়িও আছে আমার কি মনে হয় জানোস আমার মনে হয় ওই বেটা তোর বাপের টাকা পয়সার লোভ দেখাইছে তোর বাপে আরো কি কইছে ওই বেটার লগে সম্পর্ক করব সম্পর্ক মানে কি আরে তিশারে বিয়ে দিব ওই বেটার লগে তিশার কি বিয়ের বয়স হয়েছে মা আর ওর পড়াশোনাও শেষ হয় নাই আরে শোন আরো আছে ওই বেটার তো আগের বউ আছে পোলা মায়া আছে আমার কি মনে হয় জানো তোর বাপের মাথাটা একেবারে খারাপ হয়ে গেছে কি বলতেছ তুমি এসব এখন তো আমারই মাথা খারাপ হয়ে যেতেছে আমি কই কি মা তিশারে তোর কাছে নিয়ে আস দা তোর কাছে থাকলে ওর লেখাপড়াটা ভালো হইব তোর বাপে আর এসব ঝামেলা করতে পারবো না মা বললেই তো আর এটা করা যায় না তাই না তুমি একটা কাজ করো তুমি বাবার সাথে কথা বলো বলো কমিশনারের থেকে টাকা নেওয়া লাগবে না যত টাকা লাগে আমি পাঠাইতেছি তুই এত টাকা কই পাবি সেটা দেখার বিষয় না বাবারে বলো কোনোভাবে যাতে বিয়েটা না হয় আমি এ বিয়ে দিতে দিব না আমি কিছুই বুঝতাছি না কেমনে কি করব আচ্ছা দিদি ভাই এইটার মধ্যে দিছে হইলো খিচুড়ি হাঁসের মাংস আর মুরগির মাংস আর এই যে এইটাতে এই যে এইটাতে হইলো তোর আরেকটা প্রিয় জিনিস পিঠা পিঠা পড়াশোনা কেমন চলতেছে ভালো দাদা মাত্রই তো গ্রুপ স্টাডি করে আসলাম কি স্টাডি ওই কোচিং শেষ করার পরে আমরা বন্ধুরা সবাই মিলে একসাথে বসে গ্রুপ স্টাডি করি ও বন্ধু বান্ধব বানায় ফেলাইছো না গ্রুপ স্টাডি করো আর যাই করো বেশি বন্ধু বান্ধব কিন্তু বানানো যাবে না ঢাকার শহরে কেন আসছ এটা সব সময় মাথায় রাখতে হবে বিসিএসটা পাশ কইরা খুব ভালো
খুব বড় একজন সরকারি অফিসার হবা, এইটা আমার স্বপ্ন। ঠিক আছে দাদা, তো তুমি হঠাৎ করে আসলা যে? ওই যে আমার এক বন্ধু আজকে দেশের বাইরে চলে যাবে, সন্ধ্যার সময় ফ্লাইট, তার আগে ওর বাসায় টুকটাক কিছু কাজ আছে, এই জন্য আসতে হইল। ও ভালো, দাদা মার শরীর ভালো তো? না, এগুলো দেখে বুঝতে পারতেছিস না ওনার শরীর কেমন? তবে ওষুধ ইচ্ছা করে খাইতে চায় না, জোর করে খাওয়াইতে হয়। মা না দিদি ভাই, তাহলে আজকে আমি আসি। দাদা এখন কেন, আইতে থাকো না। না রে, আমার হাতে একদম সময় নাই, ইয়ে করবো নে, আমি আগামী দুই তিন দিন ঢাকায় আসি, যাওয়ার আগে আমি তোর সাথে আবার দেখা করে যাবো। আর শোন, যখন যা লাগবে সাথে সাথে আমারে ফোন করবি, ঠিক আছে? দাদা আর একটু থাকো। না রে, আজকে যাই। কিন্তু দিদি ভাই, বাসাটা কিন্তু সুন্দর আছে। সুন্দর না? আচ্ছা তোর ওই যে রুমমেট দুইজন, কি জানি নাম? নাজিবা, নিশাত। হ, নিশাত আর নাজিবা কেমন? ওরা খুব ভালো, আমরা এখন বন্ধু। বাহ, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা দাদা শুনো না, কাপ চা খেয়ে যাও। খাওয়াবি? খাওয়া, অনেকদিন তোর হাতের চা খাই না। আমি এক্ষুনি নিয়ে আসতেছি। আর এই যে এগুলো একটু ফ্রিজে ঢুকাই রাখ, নষ্ট হয়ে যাবে, অনেকক্ষণ জার্নি করে আসছি তো। না ফ্রিজে রেখে ধর। আবারও কল করছে, লজ্জা সময় বলতে কিছু নেই। কলটা আমি ধরব, অবশ্যই কলটা দিব, ধরে ওর এমন অবস্থা করব, 12টা বাজাচ্ছে আর বসছে না। ধরার আগে কেটে দিছে। দ্যাট আই হ্যাভ টু ডু সামথিং, শুড জাস্ট একটা গালি দিয়ে এক টেক্সট পাঠাবো, আর কিচ্ছু না, ডিজার্ভ আ গালি। গালি দিয়ে আর কি হবে, একটু ডু সামথিং নাজিবা, মাথা ঠান্ডা করে চিন্তা করো কি করবা কি করবা। ইয়েস ইয়েস, লেটস মিট। আমিও সামনাসামনি দেখা করতে চাই না, খুব কাছ থেকে।